সালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এখন আপনাদের দেখাচ্ছি বাঘাবাড়ি এটা বাঘাবাড়ির দক্ষিণ পাড় বাস স্ট্যান্ড আপনারা দেখতে পাবেন বাগা ব্রিজ এবং নদী বন্দর বাগাবাড়ি নদী বন্দর দেখুন সব ছোট ছোট জাহাজগুলো দাঁড়িয়ে আছে এটা বাগাবাড়ির পূর্ব ব্রিজের পূর্ব সাইড অংশ আর আমরা যাচ্ছি এটা হলো ব্রিজের উপর দিয়ে আর বাম সাইডই হল পশ্চিম সাইড এখানে কিন্তু বর্ষা মৌসুমে বাইজ হয় আর এইটা হলো বাগাবাড়ি উত্তর পার এইখানে আছে হলো মিলবে এবং আর ওয়েল ডিপো এখন আমরা আছি হলো বাগাবাড়ি বাস স্ট্যান্ডে এটা দক্ষিণ বাস স্ট্যান্ড এটার ডান সাইডের ওই দিকে আছে হলো বিন্নাদারি গ্রাম আর এই রাস্তার হলো পূর্ব দিকে আছে বাঘাবাড়ি হাই স্কুল মাদ্রাসা আছে রামখারিয়া চয়রা গ্রাম আর এটার এই বাম সাইডে এই দিকে পশ্চিম দিকে যাওয়া যায় হলো ড্যামরা সেলন্দা দিকে ভাঙ্গুড়া হয়ে চাটমোহর এদিকে যাওয়া যায় এই দেখুন এই যে ওনারা বসে আছে এটা হলো নচিমন এই যে দেখুন এখানে যে একটু ফাঁকা আছে এই জায়গাতে যাত্রী নেওয়ার জন্য বসে আছে এত লোক এখানে এইগুলো যাবে হলো বেড়ার দিকে দাঁড়িয়ে ওইগুলোতে যাবে বেড়া পাট গাড়ি ভিটা পাড়া বিন্দা দাঁড়ি এইসব জায়গাতে ওগুলো যাত্রী যাবে এই যে দেখুন একটা রাস্তা যে এটা দিয়ে যাওয়া যায় হলো চয়রা এবং নাম এর দিকে এই সাইডে কিন্তু পূর্ব সাইড এই সাইডে হলো বাগাবাড়ির আহ পূর্বপাড়া দক্ষিণ সাইডের এই আছে এর হাই স্কুল মাদ্রাসা এই দেখুন রাস্তার অবস্থা তখন ভালো না আগে ভালো ছিল রাস্তার সংস্কারের কাজ চলছে এই জন্য মাঠে আর এই যে সব দোকানপাট এটা হলো বাস স্ট্যান্ড কিছু দোকানপাট বন্ধ আছে এই যে সেলুনের দোকান আছে মিষ্টির দোকান আছে এই যেগুলো চলে চুল কাটার সেলুন আর বাম সাইড অংশ তো দেখতে পাচ্ছি আমরা যেহেতু আছি ডান সাইডে পূর্ব সাইড এটা হলো পূর্ব সাইড অংশ এটা আমরা দেখতে পাচ্ছি কিছু গুলো দাঁড়িয়ে আছে আর এই আমাদের পিছনে বাম সাইড মানে পশ্চিম সাইডে হলো সব গাড়ির এবং অন্য বিভিন্ন ধরনের কাউন্টার টিকিট কাউন্টার এগুলো আছে এরপরেই আমরা উঠবো ব্রিজে বাগাবাড়ি ব্রিজে উঠবো এই যেখানে কিছু কাজ চলে এইগুলো বিক্রি করে ওনারা তৈরি করে এখন আমরা বাগাবাড়ি এখানে বর্ষা মৌসুমে নৌকা বাজি আমরা ব্রিজে উঠলাম এটা পূর্ব সাইডের অংশ এই দেখুন দূরে দেখা যাচ্ছে এগুলো কিন্তু অনেক ছোট ছোট জাহাজ এগুলো তেলের জাহাজ এবং সিমেন্টের যে একটা দেখা যাচ্ছে লম্বা ওইটা হলো এই যে হল নদী এটা হলো নদী বন্দর ওই যে যে বাম সাইডে দূরে দেখা যাচ্ছে কিছু দাঁড়ানো ওইটা হলো নদী বন্দর বাগা নদী বন্দর আমরা কিন্তু ব্রিজের উপর এসে গাড়ি কিন্তু অনেক দ্রুত যাচ্ছে আর এই যেখানে যে দেখা যাচ্ছে ব্রিজের এখান থেকে অত দূরত্ব যাচ্ছে গাড়িটা এই যে দূরে যেটা যাচ্ছে হল হলো নদী বন্দর ওটা আমরা বাগা এখন উত্তর পারে চলে এসেছি বা তেলের ডিপো আর এই বাম সাইডে যেটা পশ্চিম সাইডে এটা দেখা যাচ্ছে না এটা হচ্ছে বিটা এখানে এই মিলবেটার এইখানে হলো সব দিন দুধে উত্তরবঙ্গে সব দুধ সাপ্লাই হয় এখান থেকেই প্রসেসিং হয় এই যে ভিতর দিয়ে যেতে হয় নদী বন্দরে এই সামনে একটু রাস্তা আছে আর একটু গেলে এটা হলো বাস স্ট্যান্ড উত্তর সাইডের এটা হলো ব্রিজের উত্তর সাইড আর ওটা ওই পারে আমরা চলে আগে ছিলাম ওটা হলো দক্ষিণ সাইড বাগাবাড়ির দুইটা পার্ট এই যে দেখেন ট্র্যাঙ্ক যে তেলের গাড়িগুলো আছে দাঁড়িয়ে এই ভিতর থেকেই ওই তেলগুলো নিয়ে নিয়ে এই যে উত্তরবঙ্গের এদিকে সাপ্লাই হয় এই যে বাগাবাড়ি অয়েল ডিপো লেখা আছে দেখতে পাচ্ছেন সামনে একটু গেলেই হলো নুকালি গ্রাম তারপরে আছে হলো সিরাজগঞ্জ এটা আগে ছিল পাবনার মধ্যে এখন এটা সেরা যদি বাঘাবাড়ি নদী বন্দরে দেখা যাচ্ছে সাইনবোর্ড টানানো তার ভিতর দিয়ে নদী বন্দরে যাওয়া যায় এটা হলো শাহজাদপুর সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাগাবাড়ি এটা অংশ এই যে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ